بسم الله الرحمن الرحيم حضور صلى الله عليه وسلم ارشاد فرمائسن سب چاہتے نکرشتو چور ہوئی لو اوئی بیکتی যে নামাজের মধ্যে চুরি করে। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্যে কিভাবে চুরি করিবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইলেন, অর্থাৎ উহার রুকু সিজদা ঠিক মতো আদায় করে না, রুকু সিজদা ঠিক মতো আদায় করে না, সে হল নিকৃষ্টতম চোর। তো নামাজের বাস্তব প্রশিক্ষণ যে হয়, এই প্রশিক্ষণ নেওয়া ছাড়া রুকু সিজদা ঠিক মতো আদায় করা যায় না, প্রশিক্ষণ নিতে হবে। নবী আলাইহিস সালামকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে 10 বার, আমরা কয়বার নিয়েছি? আমরা তো দেখা দেখি নামাজ পড়ি, শিখি নাই তো। আল্লাহ তৌফিক দান করুন। হারামের যে সয়লাব চলতেছে, তাতে আত্মীয়তা রক্ষার্থে তাদের বাড়িতে কিভাবে খানা খাব? যে কোনো মূল্যে গোনা থেকে বাঁচতে হবে। খানা খাইতে গেলে যদি গোনা করতে বাধ্য হয়, ওই খানা ছেড়ে দেন। তারা একান্ত খাওয়াইতে চাইলে আপনার বাড়িতে পাঠায় দিক। এছাড়া আর রাস্তা নেই, সার কথা এটা, গুনাহ থেকে বাঁচতে। আল্লাহকে অসন্তুষ্ট করে কাউকে খুশি করার অনুমতি নেই। কে আপনার সাথে কবরে যাবে? কে ভুল সিরাত পার করার সময় সাহায্য করবে? কোন পীর পয়গম্বর অলি গস কুতুব কেউ আপনাকে সাহায্য করতে পারবে না, কেউ পারবে না, শুধু আল্লাহ। যারা নবী আলাইহিমুসসালাম তারা পর্যন্ত পরেশান থাকবে, ইয়া রব্বি সাল্লিম সাল্লিম কর। পাউরুটি, নান রুটি, বিস্কুট তৈরিতে যে ইস্ট ব্যবহার করা হয়, এই ইস্ট খাওয়া কি জায়েজ? এটি তো পুষ্টিবিদ যারা তাদের সাবজেক্ট। ইস্ট কি দিয়ে বানায় তা আমারও জানা নেই, এই জন্য আপনারা এটা কোন পুষ্টিবিদ যারা এটা নিয়ে পড়াশোনা করছে এদের কাছ থেকে তাহকিক করেন। লোন নিয়ে যে বাড়ি তৈরি করা হয়, ওই বাড়িতে কি ইবাদত কবুল হবে? ওই বাড়ির ভাড়ার টাকা কি হালাল হবে? হ্যাঁ, ইবাদত কবুল হবে, বাড়ির ভাড়াও কি হবে? হালাল হবে। এখানে যে লোন নিছে, এখানে লোন তো হালাল বৈধ, এখানে দেখতে হবে সুদ আছে কিনা। লোনটা কি সুদ ভিত্তিক নিছে না সুদ ছাড়া? যদি সুদ ভিত্তিক নিয়ে থাকে তখনও হারাম বলা যাবে না, তখন দেখতে হবে সে কি অপারক ছিল কিনা।
কিছু লোক মাথা গোজার জন্য অপারগ, তার মাথা গোজার কোনো ঠাই নেই, কেউ তাকে লোন দিচ্ছে না, তো সে সুদ ভিত্তিক লোন নিল। লোন সর্বাবস্থায় হালাল, গুনাটা হয় ওই সুদ ভিত্তিক যে লোন দেয় এইটা যদি অপারগতা ছাড়া হয় সেইখানে গুনা। ভালো করে বুঝে মূল লোন হালাল, ইতিপূর্বে দাওয়াতুল হকের এক মজলিসে আপনার দেওয়া বক্তব্যে জানতে পেরেছি সহবাসের পূর্বে কিছু নিয়ত করলে এর দ্বারা বিরাট ফজিলত অর্জিত হয়। প্রশ্ন হচ্ছে বর্তমানে যদি কেউ অতীতের উক্ত কাজের জন্য এই নিয়ত করে তবে কি অতীতের ক্ষেত্রেও ফজিলত পাওয়া যাবে? অতীতেরটাই আর কি নিয়ত করবে, অতীতেরটাই ইস্তেগফার করা যাবে, তাহলে আমি অতীতের গুলো দোয়া পড়ি নাই, নিয়ত করি নাই, আমাকে মাফ করে দাও, অতীতটার জন্য ইস্তেগফার করা যায়, আর কিছু করার নেই। টাকার মালিক 1,00,000 টাকার পণ্যের বিনিময় 1,15,000 টাকা দিতে হবে 6 মাসের মধ্যে। এইভাবে পণ্যের বিনিময় লাভ দেওয়া ও সময় নির্ধারণ করা যাবে কিনা? টাকার মালিক 1,00,000 টাকার পণ্যের বিনিময়, টাকা না দিয়ে পণ্য দিবে, 1,00,000 টাকার বিনিময় 1,15,000 টাকা দিতে হবে 6 মাস পরে। হ্যাঁ, পণ্য কিনে পণ্যের দাম ধরে দিক, সে ধরুন লাভ চায়, তো অপর পক্ষকে টাকাই দিবে না, তার যে মাল সে মালটা কিনে 15,000 টাকা দাম বাড়াই ধরবে, ধরে বললো যে এই মালটা আমি 1,00,000 টাকা দিয়ে কিনছি, তুমি যদি কিনতে চাও তো তোমার দাম দিতে হবে, দাম দিতে হবে কত? 1,15,000, 6 মাস টাইম পাইবা। তো যাই, টাকা দিয়ে টাকা বেশি নেওয়া যাবে না, এখানে তো টাকা দিচ্ছে না, কি দিচ্ছে? মাল দিচ্ছে, সেই মাল তাজা কেনার দাম পড়ছে, তারপর কিছু ব্যবসা করতেছে, এরা তো সব ব্যবসাই করে, এটার নামই তো ব্যবসা। কাজে মাল দিলে ঠিক আছে। যদি কোনো মহিলা একটি মেয়ে বাচ্চা পালক নিয়ে আসে আর সে যদি বুকের দুধ পান করায় তবে সে দুধ মা হলো, 2 বছরের মধ্যে কিন্তু দুধ খাওয়াইতে হবে, শিশুর বয়স 2 বছরের মধ্যে, তো দুধ মা হলো, সেই মেয়ে বাচ্চার সাথে তার স্বামীর কি পর্দার হুকুম থাকবে? না, কারণ ওই মহিলার স্বামী এই বাচ্চার দুধ বাপ হয়ে গেল, দুধ বাপ, এই জন্য তার সাথে কি লাগবে না? পর্দা লাগবে না। আমরা জানি যে গান বাজনা হারাম, তারপরও যদি কেউ গান শোনে মৃত্যুর পরে কি শাস্তি হবে এবং তার পরিমাণ কত, এটা কোনো আলেম বলতে পারবে না,
গুনাহে কবিরা গান শোনা, গুনাহে কবিরা গান মানুষকে জেনার দিকে নিয়ে যায় এবং দিলের মধ্যে নেফাক পয়দা করে, মুনাফেকি পয়দা করে। কিন্তু শাস্তির পরিমাণটা আল্লাহ জানে, এটা কোন হাদিস কোরআনে বলা হয় নাই যে 500 বছর জাহান্নামে থাকবে, এরকম কিছু বলা এটা আল্লাহর হাতে। ইমাম সাহেব থেকে 10-15 ফিট দূরে যদি মুসল্লিরা কাতারে জামাতে শরীক হয়, তবে শরীয়তের মাসলা কি? এত ফুট দূরে হলে মাঝখানে এক কাতার গ্যাপ হয়ে যাবে না? হ্যাঁ, তো হবে না। তো কোনো কাতারের গ্যাপ হলে মুসল্লিদের নামাজ হবে না। আমরা জুতার পাইকারি ব্যবসায়ী, জুতার দাম নির্ধারণ করার পর দোকানে স্যাম্পল দিয়ে যায়। দাম নির্ধারণ করার পরে স্যাম্পল দিয়ে দেয়, মাল এখনো বুঝে পায়নি। মাল বুঝে পাইতে 1-1.5 ঘন্টা সময় লাগবে। প্রশ্ন হলো, শুধু স্যাম্পল দিয়ে তৃতীয় পক্ষ বা কাস্টমারের কাছে মাল বিক্রি করতে পারবো কিনা? কিছু মালের ব্যাপারে শরীয়তে ছাড় দিছে, কিছু মালের ব্যাপারে কি দিছে? ছাড় দিছে। স্যাম্পল দেখেও বেচা কেনা করা যায়, পরে হুবহু ওই মাল আপনাকে দিয়ে দিবে। সব কিছুতে না, কিছু মাল, তার মধ্যে জুতাও আছে। দশজন মিলে দৈনিক 1000 টাকা করে তুলে 10 দিন পর 1 লক্ষ টাকা হলো। এখন এই 10 জনের নাম লিখে লটারি দেওয়া হয়, যার নাম ওঠে সে এই 1 লক্ষ টাকা নিয়ে যায়। এইভাবে 10 দিন পরপর লটারি দেওয়া হয়। এইভাবে করা কি ঠিক? এইভাবে করা ঠিক না? এইভাবে করা কি না ঠিক না? এতে যে আগে ভাবে সে সুবিধা নিয়ে গেল বেশি, আর যে একদম সবার শেষে পাবে সে সুবিধা পাইল সবচেয়ে কম। টাকা দিচ্ছে এক সমান, একজন সুবিধা নিচ্ছে বেশি, একজন সুবিধা নিচ্ছে কম, এটা বেইনসাফি হয়ে গেল। এই জন্য এই লেনদেন জায়েজ হবে না। সুবহানাল্লাহ বিহামদিহি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবী, ربنا لا تزغ قلوبنا وهب لنا من لدنك رحمة سبحان ربك رب العزة وسلام على المرسلين الحمد لله رب العالمين آمين